আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, তরজমা বলার আগে আমি একটা মিনিটে কথাটা বলি, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, আজকের এই দিন থেকে নিয়ে সামনে ইসরাফিলের ফুল পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আমার একটা কুদরতি ব্যবস্থাপনা হলো, আমি প্রত্যেক যুগে আমার এই বান্দা মানুষদের হেদায়েতের জন্য, আলোর পথ দেখানোর জন্য, আখেরাত চিনাবার জন্য, জাহান্নামের মুক্তির জন্য, জান্নাতের পথ পাবার জন্য প্রত্যেক যুগে আমি আল্লাহ আমার কুদরতি ভাবেই আমি আমার এমন প্রিয় বান্দা মনোনীত নির্ধারণ করে রাখছি, যারা মানুষদেরকে হেদায়েতের পথ, আলোর পথ, আখেরাতের পথ দেখাবে। এটা আমার কুদরতি সিদ্ধান্ত, আমার এটা কুদরতি ব্যবস্থাপনা। বুঝেন নাই? আল্লাহ তাআলা বলেন, এমন কোন যুগে কোন মানুষ হবে না যাদেরকে আমি জাহান্নামের আযাব দিতে চাচ্ছি, অথচ তারা বলবে কেন দিচ্ছেন, আর আল্লাহ বলবে নাফরমানির কারণে। তখন তারা বলবে, আল্লাহ এটা যে নাফরমানি, এটাই তো আমরা করতেতাম না, আমগরে তো কেউ বলছেই না। আল্লাহ বলে, এমন কোন যুগ, এমন কোন মানুষ আখেরাতের ময়দানে আমি মাওলার বিরুদ্ধে এই অভিযোগ করতে পারবে না, এমন সিস্টেম আমি রাখি না। বুঝছেন না আমার কথাটা? হা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলে, আমি কাউকে আযাব দেব না, জাহান্নামে এমন কাউকে ফেলবো না যার কাছে আমি আমার প্রতিনিধি, আমার রসুল, আমার প্রেরিত ব্যক্তি, কখনো নাম হয় নবী, কখনো রসুল, কখনো সাহাবি, কখনো তাবিঈ, কখনো তাবে তাবি, কখনো আইম্মা, কখনো উলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, এরপরে আউলিয়া, কাউকে না কাউকে আমি আল্লাহ তার কাছে আমার কথা বলার জন্য শত শতবার তার কানে, তার কাছে আমার আওয়াজ, আমার আখেরাত, আমার পরকাল আমি পৌঁছাইছি, এরপরে তাকে এখন আযাব। কথা বুঝেন নাই? হ্যাঁ। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত? আচ্ছা, এই কথাটা, এই কথা এটা আজকে 8ই মার্চ 2022 রাত 11:41 জীবনের প্রথম এই কথাটা আমার থেকেই প্রথম শুনছেন, আর আর আগে শুনেন নাই, এরম ভাগ্যবান কেডা। খেয়াল রেখো ফয়সাল, এরম একজন ভাগ্যবান আতুডানছে, আপনার ছবি উঠাইব, আমরা নেটে দিব আপনারে। কোন এমন একজন ভাগ্যবান আছে? না, একজন আসেনি দুষ্ট। হা নাই? না না, ঠিকই তো কথা, তো ঠিক বুঝতেছেন আপনারা কথাটা, আমার বুঝেন না, আমার প্রশ্ন আপনারা কি করছেন ঠিক মতোই বুঝছেন, এজন্য তো হাত তুললেন না। অর্থাৎ আপনারা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আজকেই প্রথম রাত, এর আগে শত শতবার শুনছেন, ঠিক কি না বলেন না? এটাই বুঝাইতে চাই, মিথ্যা বলা মহাপাপ, সুদ খাওয়া পাপ, ঘুষ খাওয়া পাপ, এই কথাটা আজ প্রথম শুনছেন উনি আতুরা, আছেন এমন কেউ? এই কথাটা বুঝাইলাম আর কি। আল্লাহ তাআলা বলেন, আমি মাওলা আমার দিন মাইকিং করে গেছি, ডেরুম না যে আল্লাহ মাইকিং করে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেকে তারা শুনছে ঠিক আছে, কিন্তু বিশ্বাস করেন আমি এই মাইকিং এর টাইমে হোতাতা ছিলাম, কথা বলেন না, ফোস্টার লাগাইয়া গেছে নামাজ রোজার কথা, আল্লাহ ঠিক আছে কতজনে ফোরতারে দেখতে ফোরছে, কিন্তু আল্লাহ আপনি তো জানেন আমি সরু চিনি না, সরেও চিনি না, আপনি দেখেন খবর লইয়া আমি সমস্ত দলিলে টিপ সই, আমার কোনো সই নাই, কথা বলেন না, অতএব আমি ফুস্টার ফোরতারি না, নামাজের কথা শুনছি না, এই সমস্ত গাঁজাঘুড়ি কথা বলার কোনো সুযোগ আছে? আজান শুনেন নাই জীবনে, কেমনে বলবেন মাওলার কাছে? দোস্ত এই নওজোয়ান বাপ বলো না, কেমনে বলবা?
কেমনে বলবা? হায় হায় বন্ধু, কেমনে বলবা মাওলারে, কেমনে বলবা? ছোট্ট এই মোবাইলে প্যান্টের পকেটে থাকলেও দুই সেকেন্ডের মিস কল কেউ দিলে, একটা মিস কল দিতে তো দুই মিনিট লাগে, ঠিক না? কথা কয় না, এক মিনিট তিরিশ সেকেন্ডও লাগে না। আচ্ছা ধরে নিলাম তিরিশ সেকেন্ডে, তিরিশ সেকেন্ডের মিস কল দিলেও তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে, তুমি খুললা দেখো কে দিল, এরপরে রিসিভ করো কিংবা আবার ব্যাক করো ফিরাও। আর শাজিমের মালিক আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞাসা করবে, মুসলমান আমার বান্দা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে চতুর্দিকের এক এক মহল্লা থেকে তুমি যেখানেই ছিলা, বাজারে হোক, হাটে হোক, ঘাটে হোক, মাঠে হোক, খেতে হোক, ফ্যাক্টরিতে হোক আর অফিসে হোক, হ্যাঁ যেখানেই ছিলা, চতুর্দিক থেকে একসাথে এক এক মসজিদে পাঁচটা ছয়টা কইরা উচ্চ মাইকের হরন দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম, একটা বারো কানে লাগলো না? হ্যাঁ হায় নাফরমান, কি বলবি বাপ, এই জানোয়ার কি বলবা, আল্লাহকে যে সেজদা করে না সে মানুষ হয় কিভাবে, শুধু ভাত খাইলে সে মানুষ হয় কেমনে, শুধু ঘুম গেলে সে মানুষ হয় কিভাবে, শুধু বউ বাচ্চার বাচ্চা কাচ্চা হইলে সে মানুষ হয় কেমনে, শুধু দুনিয়া ভোগ করলে সে মানুষ হয় কেমনে? তাইলে জন্তু জানোয়ার কি খাবার খায় না? তাইলে জন্তু জানোয়ার কি ঘুম যায় না? তাইলে জন্তু জানোয়ার কি বাচ্চা কাচ্চা হয় না? জন্তু জানোয়ার কি দুনিয়া ভোগ করে না? রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি কি ভোগ করে না? তাইলে তুমি বলো না, যাদের ঘরে প্রতিদিন, আজ আপনাদের অনেকের ঘরে তো এমন আছে গত এক বছরে কোনোদিন আপনার ছেলেটা ফজরের নামাজ সেজদা কিভাবে দেয়, কখন ফজরের ওয়াক্ত হয় আপনার নাফরমান ছেলে জানে না, আপনার নাফরমান মেয়ে জানে না, আপনার নাফরমান বিবি জানে না, আপনি নাফরমান জানেন না, গত এক বছরে ফজরের নামাজ পড়েন নাই, আপনি বলেন? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, আপনার মাঝে আর জানোয়ারের মাঝে তফাৎ কি? দাঁড়ায় বলো বেটা, বল একটা নওজোয়ান দাঁড়া, খারাপ এটা কথা, বেনামাজি তোর তোর মাঝে আর জানোয়ারের মাঝে তফাৎ কি বল, বলো মিয়া, অথবা প্রতিবাদের কোনো ভাষা থাকলে বলো, সবাই আছে, দশজন আছে, আর সবচেয়ে সুবিধা হলো চেয়ারম্যান সব আছে, মেল করি না, লোক আছে, মেল কয় আমরা দেশে, আপনারা কি কর, আরে দরবার করে যে আমরা দেশে মেল কয়, মেল করি না, লোক আছে, যেহেতু এখন এই ফাইসাল হইব কো, আছে কোনো জবাব, আছে কোনো জবাব? জবাব নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমি লজ্জা দেওয়ার জন্য বলি নাই, আমি ভাবাবার জন্য, একটু ফিকিরের জন্য বলছি, কেন সেজদা করবেন না? নারাজ করলেন কাকে, ছেড়ে দিলেন কাকে? মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন, বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা? হ্যাঁ রাত ১২টা বাজে তুমি ঘুমায় গেলা, মা ঘুমায় গেল, বাপ ঘুমায় গেল, বিবিও ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে, আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই, বান্দা আমিও তো ঘুমাই নাই, সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি, তবুও তো আমার কোনো ক্লান্তি নাই, আমি তো ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানো বান্দা? রাতের ২টা বাজে যদি তোমার পেশাব করতে হয়, রাতের ৩টা বাজে যদি তোমার দরজা খুলতে হয়, তখন যদি তোমাকে উঠতে হয়, আর আমি যদি ঘুমায় যাই বান্দা, তোমারে চোখ মেলে দিবে কে? এই বাপ, চোখ মেলে দিবে কে? আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়াহুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, কোরআনে আল্লাহ বলে, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই, সেটা ঘুম না, আমি ওয়াফাত দেই, আমি মূলত মৃত্যু দিয়ে দেই, আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত
সকাল বেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরায় দেই, ফিরায় দেয় আল্লাহ। এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাইছিল ভালো মানুষ, সকালবেলা আর জাগে নাই। আমার একজন দূর সম্পর্কীয় চাচা আছে, প্রফেসর ছিলেন, ভালো মানুষ ছিলেন, রাত্রিবেলা জলজ্জন্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না, মারা গেছে। হতে পারে না? হতে পারে কিনা বলেন না? তাইলে বছরের পর বছর, মাসের পর মাস, এই বাপ, বাহিরের কারো চিন্তা করে বাদ দেন। আপনারা যারা বসছেন আপনাকে বলছি, আপনি কষ্ট করে বসছেন, রাতের এক বারোটা বাজে, রাতের বারোটা বাজে, এত কষ্ট করে বসছেন, বিনিময়ে একটু ভাবেন, একটু ভাবেন, অনুরোধ আমার, একটু ভাবেন। আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন, আল্লাহকে কেন এত নারাজ করছেন, যার বিবি বেপর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন, যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন। এক কুকুর মরলে লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ, কিন্তু এক নারী বেপর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশ ওলা কুত্তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না, বেপর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায়, সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে। এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুর্তি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে, কথা বলেন না কেন? এই জন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে, এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না। এই জন্য এই পৃথিবীর জরিফ, এটা আপনি জরিফ চালায়া দেখেন, যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন, ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই। আপনি খবর লাগান, আপনি খবর লাগান, এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া। অথচ এই হাসি তার মূলত আসল হাসি না, এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ফরমালিন, ফরমালিন, ফরমালিন পাওয়া যাবে। এগুলা হাসি না, এগুলা ধোকা, ঠিক কিনা বলেন না? এগুলা ধোকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।